আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইং আল্লাহ তাবার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার একটি নতুন ভিডিও, নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। এমভি কুয়াকাটা দুই প্রথমবারের মতো আজ পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। আমরা সকলেই জানি যে ঢাকা চরমন্তাস রুট চালু হওয়ায় কুয়াকাটা এক নৌযানটি ঢাকা চরমন্তাস রুটে যুক্ত হয়েছে, এবং যে কুয়াকাটা এক যে পটুয়াখালীর রুটে চলতো সেই তার কুয়াকাটা একের প্রক্সিতে কিন্তু আজ প্রথমবারের মতো কুয়াকাটা দুই যাচ্ছে পটুয়াখালীর উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা একের ব্যানার লাগিয়ে অলরেডি এই সদরঘাটে অবস্থান করছে এই নৌযানটি। এবং সবচেয়ে বড় বিষয় যে এই নৌযানটি নিয়ে আগেই কথা হয়েছিল যে পূবালী বারো যদি চলতে পারে ঢাকা পটুয়াখালীর রুটে তাহলে কুয়াকাটা দুই কেন নয়। অনেকেই তখন বলেছিল যে কুয়াকাটা দুই এত বড় নৌযান এই ঢাকা পটুয়াখালীর রুটে চলার মতো ওই রকম ব্যবস্থা নেই। তো সেই অসম্ভবকে সম্ভব করেই কিন্তু আজ ডলার ট্রেডিং কর্পোরেশনের এই নৌযানটি প্রথমবারের মতো পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে এখানে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই কুয়াকাটা দুই এই নৌযানটি যেহেতু প্রক্সিতে গিয়েছে, প্রক্সিতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কুয়াকাটা পাঁচ কিন্তু অনেকটাই নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে ঢাকা বরিশাল রুটে কুয়াকাটা পাঁচ নৌযানটি যুক্ত হবে। কারণ ঢাকা বরিশাল রুটে নতুন নৌযানের কদর সবসময়ই ছিল, এবং এখনও যে সকল নৌযানগুলো নতুন রয়েছে সে সকল নৌযানগুলোর কিন্তু ভালো যাত্রী পাচ্ছে। তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে কুয়াকাটা দুই নৌযানটি যদি এভাবে প্রক্সি দিতে থাকে প্রায় সময়, তাহলে কিন্তু অনেকটাই নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে কুয়াকাটা পাঁচ ঢাকা বরিশাল রুটে যুক্ত হবে। কারণ যেমনটা আগেই বললাম যে নতুন নৌযানের কদর সবসময় ঢাকা বরিশাল রুটে ছিল এবং সেটা এখনও রয়েছে। এবং সাম্প্রতিক যদি আপনারা খেয়াল করেন যে সুবরাজ নয় এবং সুন্দরবন ষোলো কিন্তু ভালো যাত্রী পাচ্ছে। আমরা প্রত্যাশা করি যেন কুয়াকাটা দুই ঢাকা পটুয়াখালীর রুটে খুব ভালো সার্ভিস দেয়। আমরা সেই প্রত্যাশা রইলাম। আল্লাহ হাফেজ।